মা, কাল সকালে তুমি আর আমাকে ডেকে বলো না, এই বুলটি কাপটা একটু ধুয়ে নিয়ে আয় তো, তোর বাবাকে চা দেব। আমি কিন্তু কালকে তোমাদের মেয়ে থাকবো না মা, আমি অন্য বাড়ির বউ হয়ে যাব। একটু বেলা হলে বাবা যখন বলবে, মা রে আমার চশমাটা নিয়ে আয় তো, আজকের পেপারে কি দিয়েছে একটু দেখি। তুমি পেপার আর চশমাটা নিয়ে গিয়ে আস্তে আস্তে বাবার সামনে গিয়ে বলো, বুলটি নেই, এই যে তোমার চশমা আর পেপার। বাবা যখন অবাক হয়ে এক দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকবে, চোখের কোণে গড়িয়ে পড়া জলের ফোঁটাটা মাটিতে পড়ার আগেই তুমি আঁচল দিয়ে মুছে দিও কিন্তু মা, আর বলো এই তো আর কদিন পরে চলে আসবে তোমার মেয়ে, চিন্তা করো না এত। কাল সকালেও আমাদের জমির কোল ঘেঁষে সূর্য উঠবে, যে মাছরাঙাটা প্রতিদিন আমাদের পুকুরের উত্তর দিকের পাড়ে নুয়ে থাকা পেয়ারার ডালে বসে একইভাবে জলের দিকে চেয়ে থাকে, সেও এসে বসবে ঠিক আগের মতোই। কাল সকালেও আমাদের উঠোনে মুরগির বাচ্চাগুলো একটা মরা আরশোলা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করবে, তোমরা সবাই দেখতে পাবে মা। দেখতে পাবো না শুধু আমি। দুপুরবেলায় দাদা এসে যখন বলবে, এই বুলটি আমার গোলাপি জামাটা আয়রন করেছিস, তোকে না বলে গেলাম, এর মধ্যেই ভুলে গেলি। তুমি দাদার সামনে গিয়ে বলো, আলমারি থেকে অন্য একটা জামা পরে নে বাবু, বেচারাকে মনে করিও না মা যে আমি আর তোমাদের বাড়িতে নেই। বিকেলে চা করতে করতে তুমি আবার বলো না, এই বুলটি জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নে, দেখছিস না পশ্চিম আকাশে কত মেঘ করে এসেছে। আর যদি মাম্পি, শিপ্রা, পিঙ্কিরা এসে বলে, কাকিমা বুলটিকে একটু ডেকে দাও তো, পুকুর পাড়ে গিয়ে বসে গল্প করব। তুমি না হয় খানিক গল্প করো মা ওদের সাথে, আমার যে আর কোনো দিন পুকুর পাড়ে যাওয়া হবে না, আর গেলেও কারো অনুমতি নিয়ে যেতে হবে। চোখের জল মোছো মা, দেখো দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। বাবা কোথায়? বাবাকে দেখে রেখো মা, খাবার পরে বাবার ওষুধগুলো মনে করে দিও প্রতিদিন, আর গরম জল করে দিও দাদাকে রোজ রাতে, ওর যে ঠান্ডা লাগার ধাত। দাদুর জামা কাপড়গুলো বের করে রোদে দিও মা, আর আসতে হবে না আমার সাথে। যাও মা, ঘরে গিয়ে বাবাকে একটু সান্ত্বনা দাও, বাবা যে খুব ভেঙে পড়েছে। আমার সুখ নিয়ে তোমাদের ভাবতে হবে না, সুখের কথা যে মেয়েদের ভাবতে নেই, শুধু তোমরা ভালো থেকো মা, তাহলেই আমি হাজার কষ্টের মধ্যেও ভালো থাকবো। ভালো থেকো মা।